আজকে আমি আপনাদের সাথে কম্পিউটার স্ক্রিন রেকর্ড করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা সফটওয়্যার শেয়ার করতে যাচ্ছি এবং সেটা হলো OBS। এখন পর্যন্ত আমি আমার যতগুলো ভিডিও বানিয়েছি সবগুলো ভিডিওতে কম্পিউটার স্ক্রিন রেকর্ড করার জন্য এই OBS সফটওয়্যারটাকেই কিন্তু আমি ইউজ করেছি। এই সফটওয়্যারটা আপনারা উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক এই তিনটা প্ল্যাটফর্মে ইউজ করতে পারবেন। সো আপনি যদি কখনও উইন্ডোজ থেকে লিনাক্সে চলে যান তখনও কিন্তু এই সেম সফটওয়্যারটা ইউজ করেই আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তাছাড়া এই সফটওয়্যারটি ইউজ করে আপনারা স্ক্রিন রেকর্ডিংয়ের পাশাপাশি আপনাদের কম্পিউটার স্ক্রিনে লাইভ স্ট্রিমও করতে পারবেন, গেমের লাইভ স্ট্রিম করতে পারবেন ফেসবুক, ইউটিউব সহ আরও অন্যান্য অনেক সাইটে। তবে আজকের ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখাবো কীভাবে লাইভ স্ট্রিম করতে হয়। এটা নিয়ে ভিডিও বানাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো আপনি যদি জানতে চান যে কীভাবে OBS ইউজ করে লাইভ স্ট্রিম করতে হয় কমেন্ট করে জানাতে পারেন, আমি আমার নেক্সট ভিডিওতে এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো আপনাকে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা OBS সফটওয়্যারটা ডাউনলোড করবেন এবং এটা দিয়ে স্ক্রিন রেকর্ড করবেন। ওকে গাইজ, ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার থেকে OBS লিখে সার্চ দিতে হবে। OBS লিখে সার্চ দেওয়ার পর আপনারা obsproject.com নামে একটা ওয়েবসাইট দেখতে পারবেন, এটাতে চলে আসবেন। আপনাদের সুবিধাতে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা OBS উইন্ডোজ, ম্যাক ওএস অথবা লিনাক্সের জন্য ডাউনলোড করে নিতে পারেন। যেহেতু আমি উইন্ডোজ ইউজার তাই আমি অলরেডি উইন্ডোজের জন্য এটা ডাউনলোড করে নিয়েছি, আপনারাও ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা OBS সফটওয়্যারটাকে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো রেকর্ডিং করার আগে যেটা খুবই গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো আমাদের সেটিংটা করে নেওয়া। সো আপনারা সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে আউটপুট অপশনটাতে ক্লিক করবেন। তো এখান থেকে রেকর্ডিং ফরম্যাটটা MKB থাকবে, আপনারা এটা অবশ্যই MP4 করে নেবেন, কারণ রেকর্ডিং ফরম্যাটটা MKB থাকলে সেটা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সহ আরও কিছু সফটওয়্যারে সাপোর্ট করে না। তো রেকর্ডিং কোয়ালিটি যেটা আছে সেটাই থাকবে। তারপর রেকর্ডিং পাথ, এটা আপনারা ব্রাউজে ক্লিক করে যে কোনো একটা পাথ সিলেক্ট করতে পারেন। আমি এই ভিডিওতে সেভ করছি সবগুলো ভিডিও, আপনারা চাইলে ধরুন আমি যদি এখন ইউটিউবের ফুটেজে সেভ করতে চাই এটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে দিলেই কিন্তু হয়ে যাবে। তবে আমি চাই যে এটাতেই হোক তাই আমি আর চেঞ্জ করছি না। তো আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি। আর আপনারা যদি অডিও রেকর্ড করতে চান আপনারা অডিও অপশনে গেলে এখানে দেখতে পারবেন ডেস্কটপ অডিও আছে ডিফল্ট। তো এটা ডিফল্ট থাকার মানে হলো আপনার ডেস্কটপ অডিওটা রেকর্ড হবে। আর যদি আপনি চান এটা ডিসেবলড করে দিতে পারেন। তো আমি ডিসেবলড করছি না। তো এখানে ডেস্কটপ অডিও টু এটা যেটা আছে সেটাই থাকুক। এখানে মাইক অডিও, তো মাইক অডিওটা আপনারা চাইলে আপনি যদি মাইক দিয়ে ভয়েস রেকর্ড করতে চান তখন মাইকটা আপনি যখন কম্পিউটারের সাথে কানেক্ট করবেন এখানে দেখতে পারবেন, তো মাইকটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তবে আমি যেহেতু এখন মোবাইল দিয়েই ভয়েস রেকর্ড করছি তাই আর আমার মাইক লাগছে না, তো আমি আর মাইক সিলেক্ট করছি না, এটা ডিফল্টই রাখছি। তো এই ছিল মোটামুটি কিছু সেটিংস। তো এইগুলো সবগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা জাস্ট ওকেতে ক্লিক করবেন। তো তারপর এখন আমরা স্ক্রিন রেকর্ডিং করব। তো স্ক্রিন রেকর্ডিং করতে গেলে আমাদেরকে অবশ্যই একটা সোর্স দিতে হবে, এই যে এখানে সোর্স দিতে হবে। তো সোর্স হিসেবে প্লাসে ক্লিক করে আপনি যদি ডিসপ্লে ক্যাপচার দেন, ডিসপ্লে ক্যাপচারের কাজ হলো গিয়ে আপনার কম্পিউটারের ডিসপ্লেতে আপনি যা করবেন তাই কিন্তু ক্যাপচার হবে, তার মানে রেকর্ডিং হবে। তো এই ডিসপ্লে ক্যাপচারের মাধ্যমেই কিন্তু আমি এখন আপনাদেরকে রেকর্ডিংটা করে দেখাবো। তবে আপনি যদি চান যে এই ডিসপ্লে ক্যাপচারের মধ্যে আপনি কিছু অংশ যাতে রেকর্ডিং না হয়, ধরুন এই যে এখানে উইন্ডোজ এবং আমার ক্রোম ব্রাউজার সহ আরও কিছু সফটওয়্যার আছে এই যে এই অংশটা যাতে রেকর্ডিং না হয়, তাহলে সেটাও আপনারা করতে পারবেন। জাস্ট আপনারা এটার উপরে রাইট ক্লিক করবেন এবং ফিল্টার্স বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবেন, তারপর এখান থেকে ক্রপ করে দিতে পারবেন, ওকেতে ক্লিক করবেন। তারপর আমি এখানে বটম থেকে যদি 30 দিই তাহলে দেখতে পারবেন যে অনেকটাই কেটে গেছে, তো আমি আর একটু বাড়িয়ে নিচ্ছি 40 করে দিই। তো দেখতে পাচ্ছেন আমার বটমের অংশটুকু কাটা হয়ে গেছে। তো আমি যদি এখন এটাকে এইভাবেই রেখে দিই তাহলে কিন্তু আমার এই যে ক্রোম ব্রাউজার সহ আরও কিছু সফটওয়্যার আছে এগুলো কিন্তু উঠবে না, এই ব্রাউজার ক্যাপচার হবে না। তো আমি এটা জিরো রাখি কারণ আমার এটা উঠলে তেমন মানে ক্যাপচার হলে তেমন কোনো প্রবলেম নাই। সো এই ডিসপ্লে ক্যাপচারের মাধ্যমে কিন্তু আপনার কম্পিউটারের ডিসপ্লেটা আপনি রেকর্ড করতে পারবেন। সো সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা জাস্ট এই যে স্টার্ট রেকর্ডিং এই বাটনে ক্লিক করলেই কিন্তু রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট রেকর্ডিংটা করছি আপনাদেরকে দেখানোর জন্য। সো রেকর্ডিং আমার কমপ্লিট, আমি স্টপ রেকর্ডিংয়ে দিচ্ছি। তো আমাদের ফাইলটা এখন আমরা ভিডিওস ফোল্ডারে যাব। তো ডিসপিসি, তারপর এখান থেকে এই যে ভিডিওস ফোল্ডারটাতে আছে,
আমি ভিডিওটা ওপেন করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি OBS এর ভিতরে যখন রেকর্ড করেছিলাম সেটার ভিডিওটা এখানে দেখাচ্ছে। তো হ্যাঁ, এইভাবে আপনারা OBS ইউজ করে খুব সহজেই স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন।